আজকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপের ব্যাকগ্রাউন্ডে ইমেজটিকে চেঞ্জ করবেন। আমরা সাধারণত যে হোয়াটসঅ্যাপটি ব্যবহার করি, এই হোয়াটসঅ্যাপের ব্যাকগ্রাউন্ডে দেখুন যে সাদা থাকে, বা একটি নির্দিষ্ট যে একটি কালার থাকে, এইটিকে পরিবর্তন করে কিভাবে আপনি আপনার ছবি এখানে অ্যাড করবেন সেটি আজকে আপনাদেরকে দেখাবো, এবং ইউটিউব অ্যাপে কীভাবে আপনি আপনার ছবি অ্যাড করবেন তা নিয়ে আমার একটি ভিডিও আছে, সেটিও আপনি এখনই আই বাটনে ক্লিক করে অথবা ভিডিও ডিসক্রিপশনে থেকে সেই ভিডিওটিকেও দেখে নিতে পারবেন যে কীভাবে আপনি আপনার ছবিটিকে ইউটিউবের ব্যাকগ্রাউন্ডে, ইউটিউব অ্যাপের ব্যাকগ্রাউন্ডে সেট করবেন। এখানে যে হোয়াটসঅ্যাপ অ্যাপটি আছে সেটিতে আপনি ওপেন করার পর এখানে যে থ্রি ডট মেনু থেকে এখানে আপনি বিভিন্ন সেটিংস পাবেন, কিন্তু এখানে যত সেটিংস আছে এখানে আপনি আপনার কোনো সেটিংসের ভিতরেই পাবেন না যে আপনি হোয়াটসঅ্যাপের ব্যাকগ্রাউন্ডটিকে কীভাবে চেঞ্জ করতে হবে, বা ব্যাকগ্রাউন্ড চেঞ্জের কোনো অপশন আপনি এখান থেকে পাবেন না। তো এজন্য আপনাকে আরেকটি হোয়াটসঅ্যাপ অ্যাপ ডাউনলোড করতে হবে এবং সেটি আপনাকে ইনস্টল করে তারপরে সেখানে আপনি আপনার ছবিটি অ্যাড করতে পারবেন। নিত্য নতুন টেক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই চ্যানেলের লেটেস্ট ভিডিও সবার আগে দেখতে পাশের বেল আইকনটিতে প্রেস করুন। এটি করার আগে আপনি যে হোয়াটসঅ্যাপটি ব্যবহার করছেন সেই হোয়াটসঅ্যাপের যে চ্যাটবক্স আছে বা যে মেসেজগুলো বা বিভিন্ন চ্যাটবক্সের কথোপকথন সেগুলো আপনাকে আগে সর্বপ্রথমে ব্যাক আপ নিয়ে রাখতে হবে, তারপর নয়তো বা আপনি যখন এটিকে মুছে ফেলবেন বা আরেকটি অ্যাড করবেন তখন আপনার এই চ্যাটগুলো আর থাকবে না। এজন্য আপনাকে সর্বপ্রথমে আপনার সব কিছুকে আগে ব্যাক আপে রাখতে হবে। তো ব্যাক আপে রাখার জন্য আপনি আপনার হোয়াটসঅ্যাপটিকে প্রথম যে হোয়াটসঅ্যাপটি ব্যবহার করছেন সেটিকে আগে প্রথম অন করুন। অন করার পর এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করুন। করার পরে সেখানে থেকে সেটিংসে ক্লিক করুন। সেটিংসে ক্লিক করার পর দেখতে পাবেন যে এখানে চ্যাটস নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে দেখুন যে চ্যাটস ব্যাকআপ নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে দেখুন এখানে ব্যাকআপ নামে একটি অপশন পাবেন, এই অপশনটিতে আপনারা ক্লিক করুন। ক্লিক করলে এটি অটোমেটিক প্রসেসিংটা হবে। প্রসেসিংটা হওয়ার পরে দেখুন 100% না হওয়া পর্যন্ত আপনারা এখান থেকে ব্যাক করবেন না। 100% যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনার যা কিছু তথ্যাদি ছিল সবগুলোই কিন্তু অটোমেটিক ব্যাকআপ হয়ে যাবে। ব্যাকআপ হওয়ার পরে আপনি যে অ্যাপটি ব্যবহার করছেন এই অ্যাপটিকে এখন আনইনস্টল করে দিন। দেখুন আমি এই হোয়াটসঅ্যাপ অ্যাপটিকে আনইনস্টল করে দিচ্ছি। আনইনস্টল করে দেওয়ার পরে আপনি নতুন একটি হোয়াটসঅ্যাপ অ্যাপ ডাউনলোড করতে হবে, সেই অ্যাপের লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এই যে ডাউনলোড করার পরে ওখানে দেখবেন যে ওয়াইও হোয়াটসঅ্যাপ নামে একটি অ্যাপ থাকবে, সেখানে ওখানে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে এটি আমি এখন ইনস্টল করছি এই হোয়াটসঅ্যাপ অ্যাপটিকে। সাধারণভাবে অ্যাপ যেভাবে ইনস্টল করেন এটিকেও ঠিক সেভাবে ইনস্টল করে নেবেন। অ্যাপটি ইনস্টল হওয়ার পরে এখান থেকে আপনারা ডানে ক্লিক করে দেবেন। ডানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা অ্যাপটি ইনস্টল হয়ে যাওয়ার পরে আপনি আপনার হোয়াটসঅ্যাপের যে তথ্যাদিগুলো ব্যাকআপ রেখেছিলেন সেটি আপনার ফাইল ম্যানেজারে, আপনার ফোন যে মেমোরি আছে সেখানেই সাধারণত ব্যাকআপ হয়ে থাকে। এজন্য আপনি আপনার প্রথমেই অ্যাপটি ইনস্টল হওয়ার পরে সেখান থেকে আপনি ফাইল ম্যানেজারে যান। ফাইল ম্যানেজারে যাওয়ার পরে দেখবেন যে এখানে আপনি হোয়াটসঅ্যাপের যেসব তথ্যগুলো ব্যাকআপ রেখেছিলেন সেগুলো সাধারণত ফোন স্টোরেজেই ব্যাকআপ হয়ে থাকে। ফোন ম্যানেজারে যান, কারণ আমরা যেসব ব্যাকআপ রাখি সেগুলো ফোন স্টোরেজেই ব্যাকআপ হয়ে থাকে। এজন্য আমরা সেখানে যাব। যাওয়ার পর আপনি একটু নিচে নামবেন। নিচে নামার পরে দেখতে পাবেন যে হোয়াটসঅ্যাপ নামে একটি ফাইল আছে, এই ফাইলটিকে আপনাদেরকে এডিট করতে হবে। তবে এখানে আরেকটি বিষয় হলো বলে রাখি যে ওয়াই ও হোয়াটসঅ্যাপ যে অ্যাপটি আছে আপনাদের ফাইল ম্যানেজারে যদি সেম নামে যে কোনো ফাইল থেকে থাকে তবে সেটিকে আগে প্রথমে ডিলিট করে দিবেন। ডিলিট করার পরে আপনার যে হোয়াটসঅ্যাপের যে তথ্যটি আপনি ব্যাকআপ রেখেছিলেন সেটি কিন্তু এই যে এটার ভিতরেই দেখুন এই যে ব্যাকআপ এটার ভিতরেই ব্যাকআপ আছে। তখন আপনি এটিকে এডিট করবেন, রিনেম করার জন্য প্রথমে এই যে হোয়াটসঅ্যাপের প্রথমে ওয়াই ও
এটি লিখবেন। অই ও লেখার পরে আর হোয়াটসঅ্যাপ তো লেখাই আছে, ডানে ক্লিক করবেন। এতে হবে কি আপনি আপনার যে তথ্যগুলো ব্যাকআপ রেখেছিলেন সেগুলো আপনি এই যে সফটওয়্যারটি ইনস্টল করেছেন অ্যাপটি এটির মধ্যে এটির ভিতরে আপনি ওইগুলানি আবার পেয়ে যাবেন। অই ও হোয়াটসঅ্যাপ এটি লিখবেন, লেখার পরে আপনি ওকেতে ক্লিক করবেন। এরপর আপনি যে অ্যাপটিকে ইনস্টল করেছেন সেই অ্যাপটিকে ওপেন করুন। ওপেন করার পরে এখানে এগ্রি অ্যান্ড কন্টিনিউ। সাধারণভাবে আপনি যে হোয়াটসঅ্যাপ যেভাবে ইনস্টল করেন এটিকেও ঠিক সেম একইভাবে ইনস্টল করতে হবে। এখানে আপনি আপনার নাম্বার দিয়ে দিন, নাম্বার দেওয়ার পরে নেক্সটে ক্লিক করুন। ওকে, এরপর একটি ভেরিফিকেশন কোড আসবে, সেটি অটোমেটিকই এন্ট্রি হয়ে যাবে। দেখুন এন্ট্রি হয়ে গেছে। এন্ট্রি হয়ে যাওয়ার পরে আপনার হোয়াটসঅ্যাপটি দেখুন, এরপরে আপনি রিস্টোর, যে এখানে আপনি স্কিপ করবেন, এখানে অবশ্যই আপনি রিস্টোর করবেন, না হলে রিস্টোরে যদি ক্লিক না করেন তাহলে আপনার যে আপনি অরিজিনাল যে হোয়াটসঅ্যাপের যে অ্যাপটি থেকে যেসব তথ্যগুলো ব্যাকআপ রেখেছিলেন সেগুলো কিন্তু আপনার এই এই অ্যাপে শো করবে না বা দেখাবে না, সেগুলো কিন্তু আপনার আসবে না। তো এজন্য অবশ্যই আপনি এখানে রিস্টোর যে বাটনটি আছে এখানে ক্লিক করুন। ক্লিক করলে দেখুন আমার যে ব্যাকআপগুলো রাখা ছিল সেগুলো কিন্তু অলরেডি রিস্টোর হয়ে যাচ্ছে, অর্থাৎ ওই সবগুলো তথ্য বা যা কিছু চ্যাটস বক্সের ভিতরে যা কিছু ছিল সবগুলো কিন্তু আমার অলরেডি এটির ভিতরে ব্যাকআপ হয়ে গেছে। হওয়ার পর এখান থেকে আপনারা নেক্সট করুন। এটি তো আপনারা জানেনই যে কীভাবে ইনস্টল করতেই হয়। এরপর আপনি নাম দিয়ে দিন, নাম দেওয়ার পরে নেক্সট, অর্থাৎ আপনি ওই হোয়াটসঅ্যাপে যে যেভাবে ইনস্টল করতেন এটিও ঠিক সেম একইভাবে আপনাকে ইনস্টল করতে হবে। এখানে গুগল ড্রাইভ ব্যাকআপ এটি আপনি নেভার করে দিন, তারপরে ডানে ক্লিক করুন, তারপরে ওকেতে ক্লিক করুন। এখানে ক্লোজ। আচ্ছা দেখুন আমার হোয়াটসঅ্যাপের ভিতরে, অর্থাৎ আমার ওই হোয়াটসঅ্যাপের ভিতরে যা কিছু ছিল সকল তথ্যাদি কিন্তু এটার ভিতরে এসে পড়েছে। তো আপনিও ঠিক এখানে রিস্টোর করে বা এটি যখন ইনস্টল করবেন তখন অবশ্যই কিন্তু রিস্টোর যে বাটনটি আছে সেটিতে ক্লিক করবেন এবং ওই যে বলেছিলাম, দেখিয়ে দিয়েছিলাম যে আপনি নামটিকে রিনেম করে নেবেন। আপনি নামটিকে যদি রিনেম না করে নেন তাহলে অই ও হোয়াটসঅ্যাপ যেটি ছিল সেটিকে ডিলিট করে তারপরে আপনার অরিজিনাল হোয়াটসঅ্যাপের যে ব্যাকআপটি, শুধু হোয়াটসঅ্যাপের যে ব্যাকআপটি ছিল সেটির আগে কিন্তু অই ও হোয়াটসঅ্যাপ লিখে না লিখলে কিন্তু আপনার এই যে ব্যাকআপ অপশনটি কিন্তু আসবে না। অ্যাপটি ওপেন হওয়ার পরে এখানে আপনার যে থ্রি ডট মেনু আছে সেখানে ক্লিক করুন। ক্লিক করার পরে এখান থেকে আপনারা অই ও মোডস নামে যে অপশনটি আছে এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে নিচে দেখবেন যে অন ইউনিভার্সাল এখানে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে দেখুন যে প্রথমে একটি অপশন আছে কালারসে ক্লিক করুন। করার পরে এখানে দেখুন ব্যাকগ্রাউন্ড নামে একটি অপশন আপনারা দেখতে পাবেন, এটিতে আপনি ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে আপনি ফটোস যে অপশনটি আছে এখানে ক্লিক করলে আপনার গ্যালারিটি এখানে শো করবে। এখন আপনি আপনার হোয়াটসঅ্যাপ ব্যাকগ্রাউন্ডে যে ছবিটি সেট করতে চাচ্ছেন সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে দিন। আমার একটি ছবি সিলেক্ট করে দিলাম, তারপরে সেভটি ক্লিক করুন। সেটি ক্লিক করলে দেখবেন আপনার হোয়াটসঅ্যাপ ব্যাকগ্রাউন্ডে সেই ছবিটি সেট হয়ে গেছে। দেখুন আমার হোয়াটসঅ্যাপ ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমার ছবিটি সেট হয়ে গেছে। তো এইভাবে আপনি আপনার যে কোনো ছবিকে খুব সুন্দরভাবে সেট করতে পারবেন হোয়াটসঅ্যাপের ব্যাকগ্রাউন্ডে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, ভিডিও সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।